किसी जिले में? যাক, ফটোশপে আসলাম। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নেই, আমাদের ইচ্ছে মতো একটা ডকুমেন্ট নিয়ে নিবো আমরা। ও সরি, সবাই একটা নিউ নিউ ডকুমেন্ট নেবেন, কন্ট্রোল এন প্রেস করে নিয়ে নেবেন, ঠিক আছে। উইথ হাইট, উইথ দিলাম 1920, হাইট 1080, রেজুলেশন আপনারা 72300 এজ ইউ উইস। আমি 72 দিলাম, 8 GB কালার। ওকে, ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু কিছু টুলস, গতদিন কিছু টুলসের ব্যবহার দেখানো হয়েছিল আপনাদেরকে, তো আজকেও কিছু টুলস, কিছু ড্রয়িং সিস্টেম এটাও দেখাই। যেমন আমরা যদি রেক্টেঙ্গল ড্র করি, জাস্ট এভাবে আমরা টান দিলেই, অথবা শিফট শিফট প্রেস করে টান দিলে আপনার রেশিওটা ঠিক থাকবে, জাস্ট লাইক ইলাস্ট্রেটর। শিফট অল্টার করলে ওর সেন্টার থেকে আপনার বড় হবে, ওকে। আর শুধু শিফট দিলে যেখান থেকে শুরু করবেন সেখান থেকে বড় ছোট হবে। এখানে খেয়াল করবেন, এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনি কোথায় ড্র করতেছেন, এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট। কোন লেয়ারের উপর ড্র করতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। ওকে, আমি এই রেক্টাঙ্গল আছে, রেক্টাঙ্গল ওখানে আমি আরো একটা ড্র করি দেখি। দেখেন, আমি দুইটা রেক্টাঙ্গল অলরেডি ড্র করে ফেলছি। প্যাটার্ন দরকার নাই আপাতত, বের করে দিই। গ্রেডিয়েন্টটা এখন দরকার নাই, যখন দরকার হবে তখন নিয়ে আসবো, ঠিক আছে। আমি এখান থেকে কালার নিতে পারি, কালার চেঞ্জ করে নিতে পারি। একটা রেড নিলাম, অথবা এখান থেকে কালার চেঞ্জ করবেন। এই সতেজ থেকে আপনারা কালার নিয়ে নেবেন, এখানে প্রচুর কালার আছে, আপনার যেটা দরকার। জাস্ট অবজেক্ট সিলেক্ট করে আমি এখন, আগের ভার্সনগুলো যারা ইউজ করতেছেন তারা লেয়ার থেকে লেয়ার নিয়ে কাজ করবেন, জাস্ট লেয়ারের উপর খেয়াল রাখবেন যে কোন লেয়ারে সিলেক্টেড আছে। এখন আমি রেক্টেঙ্গেল ওয়ানে সিলেক্টেড আছে, রেক্টেঙ্গেল ওয়ান মুভ করতে পারতেছি। রেক্টেঙ্গেল ওয়ানের যদি মনে হয় যে আমি কালার চেঞ্জ করবো, জাস্ট সোর্সেস থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, আপনার যেটা পছন্দ হয়। এটা আপনি এখন রেক্টেঙ্গল টুতে আছেন, রেক্টেঙ্গল টুতে আসে ক্লিক করবেন, প্রথমে লেয়ার সিলেক্ট করে নেবেন। রেক্টেঙ্গল টুর আমি কালার চেঞ্জ করি একটু, দেখি কোনটা ভালো লাগে দেখতে। এটা তো প্রথমে দিছিলাম, একটু অন্য কালার নিয়ে আসি। এন অপশন আছে, আপনারা ইচ্ছা মতো অপশন নিয়ে সেটা নিয়ে কাজে লাগাবেন, ঠিক আছে। মনে করেন যে না, গ্রে স্কেল গ্রে কালার দিবেন, দেন অনেক কালার আছে আপনার এখানে, যেটা পছন্দ। অনেকে সচেষ্ট অপশন ইলাস্ট্রেটর যেমনভাবে আছে তেমনভাবে আসবে, আপনার এখন থেকে কালার সিলেক্ট বা কালার চুজ করে নেবেন। এখানে দুইটা রেক্টাঙ্গল, তোমার দুইটা লেয়ার আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার জাস্ট অফ করে দিলে দেখতে পাচ্ছেন না, রেক্টাঙ্গল ওয়ান একটা লেয়ার, রেক্টাঙ্গল টু একটা। আমি চাইলে লক করে রাখতে পারি, যেটা সিলেক্টেড থাকবে সিলেক্ট থেকে, এখানে দেখেন একটা লক অপশন আছে, আপনি এখান থেকে লক করে দেন, লক করে দেন। অথবা এই লকের উপর যদি আবার ক্লিক করেন তাহলে এটা আনলক হয়ে যাবে, লেয়ার সিলেক্ট করে, অথবা লেয়ার সিলেক্ট না করে লকের উপর জাস্ট ক্লিক করলেই ওটা আনলক হয়ে যাবে, বুঝতে পারছেন। যখন যেটা কাজ করবেন সেটা আপনি অফ অন রাখলেন, বাকিগুলো লক রাখলেন,
কার্ড কাজ শেষ হয়ে গেল, আপনি লক করে দিলেন, যেটা কাজ শুরু করবেন সেটা আনলক করে নিলেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা লক, আনলক এবং লেয়ার চুজ করে নেবেন যে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন, ঠিক আছে? তারপর অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড আমি ফটোশপে এটা ইউজ করবেন, এর থেকে শর্টকাটারও দরকার, মানে এর চাইতেও কি শর্টকাট দরকার আছে? আমার তো মনে হয় না। খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিক করতে পারতেছি না, আমার বাকিটা ট্রান্সপারেন্ট শো করতেছে, আমার ব্যাকগ্রাউন্ড অন্য পাশে চলে গেছে। এখন আমি কি করব, এর মতো অবস্থা অনেকের হতে পারে। এটা ঠিক আছে, এখন আপনি ওটাকে কিভাবে নিয়ে আসবেন, তো অ্যালাইন করে নিয়ে আসতে হবে। উপরে দেখেন মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, অন্য কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যালাইন খুঁজে পাবেন না। তাহলে অ্যালাইন খুঁজতে হবে, উইন্ডোতে গিয়ে অ্যালাইন খুঁজেন, কোথায় লেখা আছে অ্যালাইন। উইন্ডো থেকে আমি খুঁজতেছি না, আমার অ্যালাইন কোথাও নাই। অ্যালাইন আছে, তাহলে অ্যালাইন করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথম কথা মুভ টুল সিলেক্ট করতে হবে এখানে, ঠিক আছে? মুভ টুল সিলেক্ট করার পর উপরে দেখেন অপশন বারের মধ্যে থ্রি ডট আছে, মানে ওটা মোর অপশন, এখানে দেখেন, খেয়াল করেন অপশন বারের মধ্যে মোর অপশন আছে, এখানে মোর অপশনে ক্লিক করলে এই যে অ্যালাইন, অ্যালাইন টু বা এগুলো অ্যালাইন সাইন আপনারা দেখলে বুঝতে পারতেছেন, অ্যালাইন টু সিলেকশন আছে, তো আমার সিলেক্টেড নাই এখানে, এখানে সিলেক্ট করাটা একটাই, শুধুমাত্র একটা লেয়ার সিলেক্ট আছে আছে। সো আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশন থেকে অ্যালাইন টু ক্যানভাস করে দেবো, অ্যালাইন টু ক্যানভাস করে দিলাম। এখন অ্যালাইন টু ক্যানভাস করার পর লেয়ার সিলেক্টেড থাকতে হবে, দেখেন আমি লেয়ার সিলেক্টেড নাই, তাই অ্যালাইন অপশনগুলো আবার ব্লার হয়ে গেছে, আমি অপশন অন করতে পারতেছি না, তাই না? আমার লেয়ার সিলেক্টেড করতে হবে, লেয়ার সিলেক্ট করলাম, দেন অ্যালাইন অপশনগুলো আবার অন হয়েছে। ক্যানভাস, ক্যানভাসের পর হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, দেন কী হলো আমার এটা ফিল হয়ে গেল। কিন্তু যদি আমার লেয়ার সিলেক্টেড না থাকতো, যদি আমার লেয়ার সিলেক্টেড না থাকতো, এমন আছে আমার লেয়ার সিলেক্টেড নাই, কিংবা রেক্টেঙ্গেল ওয়ান আছে, আপনি এখন মনে করতেছেন এটা তো ঠিক আছে কি ব্যাপার, আমি চেঞ্জ করি এইটা, চেঞ্জ হয় এটা, কারণ হচ্ছে কি আপনার লেয়ার এখানে রেক্টেঙ্গেল ওয়ান হচ্ছে সিলেক্টেড, ঠিক আছে? এখন যাই হোক, আমি লেয়ার জিরো সিলেক্ট করলাম আবার, তারপর অ্যালাইন করব। কিন্তু যদি আমার কোনো লেয়ারই সিলেক্টেড না থাকে, দেন আমার অপশনগুলো আবার ব্লার হয়ে যাচ্ছে, কেন আমি এটা লেয়ার সিলেক্টেড করলাম, এখন আমার কি হলো, এটা মানে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট পারফেক্টলি সেট আপ হয়ে গেছে, আমি এটাকে লক করে রেখে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমার লক থেকে গেল। তারপর এখন রেক্টেঙ্গেল ওয়ান একটু সাইডে নিলাম, রেক্টেঙ্গেল টু এটা আই অফ করে রাখলাম, আই অফ করে রাখলে আপনি ওটাকে দেখতে পাবেন না, যতক্ষণ আই অফ করে রাখবেন ততক্ষণ ওইটা আর দেখতে পাবেন না, আর আই অন করলে দেখতে পাবেন। তো আই অফ করলাম, এখন আমার মনে হচ্ছে এই রেক্টেঙ্গেল ওয়ান আছে, এই রেক্টেঙ্গেল ওয়ানটাকে আমরা
আরো কয়েকটা কপি করব, সে আরো দুইটা কপি করব। তাহলে আমরা কি করব, কি কিভাবে কপি করতে পারি? অল্টার প্রেস করে, খুব সোজা হিসাব, অল্টার প্রেস করে টান দিলে এটা কি হবে, কপি হয়ে যাবে। এই যে দেখেন, রেক্টাঙ্গেল ওয়ান, রেক্টাঙ্গেল ওয়ান কপি, এটা একটা অপশন। আর অপশন কি হতে পারে জানা জানা তো আছেই, জাস্ট কন্ট্রোল কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে গেছে। আপনি যতবার কন্ট্রোল জে প্রেস করবেন ততবার কপি হবে। আপনার মনে হচ্ছে যেখানে কপি হয় নাই, দেখেন কপি হয়েছে কি হয় নাই, জাস্ট কালারগুলো সেম, তাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, প্রত্যেকটাই কপি হয়ে গেছে। ঠিক আছে, তো কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করতে পারি, আমরা অল্টার প্রেস করেও কপি করতে পারি। আর কিভাবে কপি করব, আর কিভাবে কপি করব বলেন? আরো একটা রুলস দেখাই আপনাদেরকে কপি করার জন্য। জাস্ট নিচে অপশনগুলো খেয়াল করেন, এই লেয়ার প্যানেলের সব নিচে এখানে খেয়াল করেন, এখানে কিছু অপশন আছে। একটা হচ্ছে লেয়ার স্টাইল, লেয়ার মাস্ক, তারপর হচ্ছে আমার এখানে কালার, অ্যাডজাস্টমেন্ট কালার, ঠিক আছে, বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর আছে গ্রুপ, তারপর আছে ক্রিয়েট এ নিউ লেয়ার এন্ড ডিলেট, ডিলেট লেয়ার। আপনি এই রেক্টেঙ্গেল যে কোনো একটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি নিয়ে এসে এই যে নিউ লেয়ার ক্রিয়েট লেখা আছে, যে প্লাস আইকনটা দেওয়া আছে, এরপর ছেড়ে দিলেন, যতবার ছেড়ে দিবেন ততবার কপি হতে থাকবে। কপি করার জন্য কতগুলো পাইলেন, রুলস পেলেন? তিনটা, অল্টার প্রেস করে পারবেন, কন্ট্রোল জে দিয়ে পারবেন, অথবা এখান থেকে নিয়ে এসে টান দিয়ে নিয়ে এসে জাস্ট নিউ ক্রিয়েট এ নিউ লেয়ারে রেখে দিলেও লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর এখন আমি লেয়ার ডিলেট করবো কীভাবে, আমি তো লেয়ার বেশি নিয়ে ফেলছি, তো লেয়ার কিছুটা ডিলেট করতে হবে। তো রাইট বাটন ক্লিক করে এখানে ডিলেট লেয়ার আছে, এখানে ক্লিক করে ডিলেট করতে পারবেন। ও হ্যাঁ, আরও একভাবে একটু কপি করা যায়, লেয়ার ওয়ান উপরে খেয়াল করেন, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করবেন, এই যে নাম শো করবে, আপনার ইচ্ছা মতো নাম লিখবেন, ও করে দিলেন, কপি হয়। কটা হইলো তাহলে, চারটা। চারটাভাবে আপনারা কপি করতে পারেন, এবং ডিলেট করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলেট লেয়ার, অথবা লেয়ার যে লেয়ারটা ডিলেট করবেন সেটা টান দেন, সেটাকে টান দিয়ে নিয়ে এসে এই যে ডিলেট বাটনের উপর ছেড়ে দিবেন, তাহলেই ডিলেট হয়ে যাবে। এখন সবগুলো ডিলেট হয়ে গেছে, এখন আছে আমার কয়টা, দুইটা আছে, বাকিগুলো কী করছি আমি, ডিলেট করছি, যেমনভাবে ডুপ্লিকেট করছিলাম তেমনভাবে সবগুলোকে ডিলেট করে দিয়েছি। নিউ যারা আছেন, একেবারে নিউ, তারা বুঝতে পারছেন এটা। আরেকটু ড্রয়িং করানো দেখাই, রেক্টাঙ্গেল টু ডিলেট, রেক্টাঙ্গেল ওয়ান কপি, ডিলেট করে দিন, জাস্ট রেক্টাঙ্গেল ওয়ান একটাই থাক। তো আপনারা আরও একভাবে ড্র করতে পারেন, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল মার্কার টুল নেবেন, এই যে টান দিলেন, তারপর এডিট ফিল, বাট ফিল আসতেছে না, আমার এডিট করে আমি তো সিলেকশন করছি, আমি তো ফিল করতে পারবো এই অংশটা, কেন আমার ফিল আসতেছে না?
আমার এখানে ফিল আসতেছে না, তো কেন আসতেছে না আমাকে এটা থিঙ্ক করতে হবে। তাহলে আমার লেয়ার সিলেকশনে ভুল আছে। আমি দেখেন এখানে লেয়ার নিচেরটা লেয়ার করে দিলাম অথবা একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, জাস্ট ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করবেন, লেয়ার তৈরি হবে। আমি লেয়ার ওয়ানের মধ্যে সিলেকশনটা করছি। সিলেকশন আপনি করে রাখতে পারেন, পরে লেয়ার ওয়ানে আছেন তো এখন ফিল করতে পারবেন, অথবা কন্ট্রোল ডি দিলে হয় ডিসিলেক্ট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট হয়ে যায় এখানে। ঠিক আছে, আমি নিউ লেয়ার নিলাম, আমার নিউ লেয়ার ছিল না প্রথমে, এমন ছিল। আমি আরও একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো এবং সিলেকশন টুল দিয়ে। তো কীভাবে করবো, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার আসলো, লেয়ার ওয়ান। এই লেয়ার ওয়ানে আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে টান দিলাম, সে আমার ইচ্ছা মতো। আমি এখানে আমার হাইট এবং উইথ শো করতেছে, আপনারা চাইলে শিফট প্রেস করতে পারেন, তাহলে এটা পারফেক্টলি স্কোয়ার হয়ে যাবে। আর শিফট ছেড়ে দিলে আপনাকে পারফেক্টলি স্কোয়ার করতে চাইলে করে নিতে হবে, যে এখন হয়েছে সবসময় হবে বলে মনে হয় না। ওকে, আমি শিফট প্রেস করি, করে একটু ছোটো করে নিলাম। এখন এই অংশটা, যে অংশটা আপনি নিলাম আমি নতুন করে, এই অংশটা আমি এখন ফিল করবো। তো ফিল করার জন্য কী করবো, আমি এডিট ফিল, এডিট থেকে ফিল। এখন আপনি কোন কালার দিয়ে ফিল করবেন, এখানে দেখেন দুইটা কালার আছে, যেটা গ্রিন কালার দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার, আর যেটা পার্পল দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, পার্পল বা ভায়োলেট যেটা বলুন, ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আলাদা আলাদা শো করতেছে। তো আমি কোনটাতে ফিল করবো, এখানে অনেকগুলো অপশন আছে ফিল করার জন্য, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট অ্যাওয়ার, এটা আমরা পরবর্তী দেখাবো আপনাদেরকে। কন্টেন্ট অ্যাওয়ার টু আরও কয়েকটা ক্লাস দিলাম। তো প্যাটার্ন স্ট্রিম, ঠিক আছে, ব্ল্যাক, গ্রে, হোয়াইট। তো আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে যদি ফিল করি, দেন ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি করে দিলাম। দেখেন এখানে আমার একটা কী হয়েছে, রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেছে। কালার তৈরি হয়েছে, কিন্তু এটা সিলেকশন আছে। তো সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়, ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়। আমি দুইটাকে পাশাপাশি নিয়ে আসলাম, জুম করবো তো তাই না, ঠিক আছে। তো আমি আরও একভাবে এটা ফিল করতে পারি, একভাবে না আরও কয়েকভাবে ফিল করতে পারি। তো আমি আরও একটা ভাগ দেখাই, জাস্ট নিলেন আপনি রেক্ট্যাঙ্গেল নিলেন, এখন পেন বাকেট টুল দিয়েও আপনি এটা ফিল করতে পারবেন, ব্রাশ টুল দিয়েও পারবেন। পেন বাকেট টুল, এখানে পেন বাকেট টুল আছে, তো পেন বাকেট টুল নিলাম সিলেক্ট করে, পেন বাকেট টুল, দেন আপনি ক্লিক করেন। বাট দেখেন এখানে আমার অপশনটা আসতেছে না, কেন আসতেছে না, আমার লেয়ার সিলেকশনে মাস্ট বি ভুল আছে। এই যে আমি রেক্ট্যাঙ্গেল ওয়ান এটার উপরে ড্র করা শুরু করছি, তো আমি যদি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিই এখন, এখন দেখেন পেন বাকেট টুলটা কাজ করতেছে, কারণ কি আমার যে কাজটা করবো সেটা নিউ লেয়ারে শো করতেছে। সবাই ক্লিয়ার? কারো অসুবিধা বুঝতে বা কোনো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত যে যেটুকু দেখানো হলো, না হয় নাই? ওকে ফাইন, কন্ট্রোল ডি দিলে হচ্ছে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, কাজ করা শেষ, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এটা হচ্ছে ফিল করলাম আমরা, ঠিক আছে। তো আরেকটু জিনিস দেখেন, সেটা হচ্ছে সে আমার এটা এমন আছে, এখানে খেয়াল করেন আমি একটু অ্যালাইনও করে নিই। অ্যালাইন করার জন্য তিনটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু তিনটা অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন না একসাথে, আপনি পারবেন না তিনটা অবজেক্টকে সিলেক্ট করতে একসাথে পারবেন না। দেখেন নাই, মুভ টু সিলেকশন, এই যে এই সিলেক্ট অবজেক্ট দিয়ে এভাবে করতে হবে, এটা একটা অপশন, কিন্তু যেভাবে সিলেক্ট করেন সেভাবে করতে পারবেন না। যেটা আপনাদের জন্য সোজা হবে সেটা হচ্ছে জাস্ট লেয়ারে ক্লিক করলেন, যদি একই সাথে থাকে তাহলে শিফট ধরে উপরে এবং নিচেরটা সিলেক্ট করে দিলে হয়ে যায়, অথবা এটাও করতে হবে না,
একটা লেয়ার সিলেক্ট করলেন, কন্ট্রোল প্রেস করে ধরে থাকেন, তারপরে যে যে লেয়ার আপনার সিলেক্ট করা দরকার সেই লেয়ারগুলোকে আপনার সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যালাইনমেন্ট করেন। এখন আপনি কীভাবে অ্যালাইনমেন্ট করবেন আপনার ইচ্ছা, আপনি যেখানে দেন এভাবে যাবে, অথবা আপনি যদি বাম পাশে দেন তাহলে সবগুলো একসাথে বাম পাশে যাবে, আপনার ইচ্ছা আপনি কোনভাবে নেবেন, কোন পাশে নেবেন। ওকে, তো এটা হচ্ছে এভাবে সিলেক্ট করবেন। এবং এখন দেখেন, খেয়াল করেন এখানে আমার কোনটা নিচে আছে, এই গ্রিনটা আমার নিচে আছে, সায়ানটা আছে তার উপরে, ভায়োলেটটা আছে তার উপরে। তো আমার মনে হচ্ছে যে ভায়োলেটটাকে আমি একটু নিচে নিয়ে যাব, আমি এই মাঝের কালারটাকে উপরে রাখবো, সবার উপরে রাখবো। তাহলে ভায়োলেট কালার কোনটা আপনাকে খুঁজতে হবে এখানে লেয়ারে, এইটা সবার উপরে আছে। আপনি এই লেয়ারটা ক্লিক করে ধরে আপনি কোথায় দিবেন, দিতে যাচ্ছেন এই যে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যেটাকে আরো নিচে দিব দেন, আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে নিচে দিব, তাহলে ওটা আপনি দেখতে পাবেন, কারণ ব্যাকগ্রাউন্ড আপনার আলটিমেটলি হোয়াইট, ওটা আছে, ওটা আছে, বাট ওটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট। ওকে, বুঝতে পারছি কীভাবে একটা লেয়ারকে নিচ থেকে উপরে নিয়ে যাবেন, কিংবা কীভাবে একটা লেয়ারকে নিচ থেকে উপরে নিয়ে আসবেন। কারো কোনো প্রশ্ন? ওকে ফাইন, বুঝতে পারলেই ভালো। তো এইভাবে আপনারা উপর মানে যে কোনো লেয়ারকে যে কোনোখানে নিয়ে যেতে পারবেন। এবং একই সাথে আমি গ্রুপ করাটা দেখাই, জাস্ট সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে যদি ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করেন তাহলে এখানে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। আলটিমেটলি গ্রুপ তৈরি হয়ে গেছে, গ্রুপ ওয়ান, এখন এটা পুরোটাই গ্রুপ, অফ করলে অফ, অন করলে ওয়ান। ওকে, এইভাবে করতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে না আমি এইভাবে গ্রুপ করব না, তাহলে সবগুলো সিলেক্ট করার পর এখানে গ্রুপ লেয়ার আছে, করবেন অথবা কন্ট্রোল জি প্রেস করবেন, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে যাবে। ওকে, কন্ট্রোল জি প্রেস করলে আপনার গ্রুপ হয়ে যাবে। ওকে ফাইন, যে গ্রুপ হয়ে গেছে আমি এটাকে ঢেকে রেখে দিই। ওকে, আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি যেটা দেখাবো সেটা একটু মন দিয়ে খেয়াল করবেন, আমি দেখাবো ভেক্টর, ভেক্টর অবজেক্ট, রাস্টারাইজ লেয়ার এবং স্মার্ট অবজেক্ট, এই তিনটার মধ্যে পার্থক্য এটা দেখাবো। আপনি কন্ট্রোল অল্ট জেড, কন্ট্রোল জেড দিলেই আপনার ব্যাকে যাবে। কন্ট্রোল অল্ট জেড, হ্যাঁ বললাম তো কন্ট্রোল জেড আর কন্ট্রোল অল্ট জেড এই দুইটা। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। এটা হচ্ছে জিগ জ্যাগ, আনগ্রুপ করবেন হচ্ছে এখান থেকে, গ্রুপ আছে দুই ভাবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার আছে এখানে ক্লিক করলে হবে গ্রুপের উপরে, অথবা কন্ট্রোল শিফট জি সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। এখন যে জিনিস তিনটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের, আমি অফ করে রেখে দিলাম, আমি তিনটা তিনটা সার্কেল নেই অথবা রেক্ট্যাঙ্গেল নেই, যাই নেই কিনা কেন, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে।
আমরা একটু দেখি যে ভেক্টর অবজেক্ট, স্মার্ট অবজেক্ট আর নর্মাল লেয়ারের মধ্যে পার্থক্যগুলো একটু দেখি। তো আমি এই তিনটা কি ড্র করবো, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ড্র করি, সার্কেল ড্র করা যায় তো, সার্কেলটাও বেটার হইতো। ব্যাকগ্রাউন্ডে রাখলাম, গ্রুপ ওয়ান যেমন আছে তেমন থেকে যাক। জাস্ট ক্লিপস নিলাম, ঠিক আছে, এটা দিলাম রেড, আরো একটা সার্কেল ড্র করি, অথবা এটাকে কপি করে নিই, এটা সবচেয়ে বেটার হয়। এই যে এটাকে অল্টার এবং শিফট প্রেস করে কপি করে নিলাম, তারপর আবার অল্টার শিফট প্রেস করে আবার কপি করলাম। ঠিক আছে, এখানে আমার তিনটা এলিস আছে, প্রথমে একটা রেড, তারপর একটা আমি কালার চেঞ্জ করি গ্রিন, আর যে মধ্যে রেড গ্রিন অ্যান্ড তারপরে হচ্ছে ব্লু, রেড গ্রিন ব্লু তিনটা নিলাম, আর জিবি কালারও নিছি, রেড গ্রিন ব্লু নিছি। আর এখনও তিনটা লেয়ার আছে আমাদের কাছে, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, অ্যান্ড একটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার বা নর্মাল লেয়ার। তো রেডটা রাস্টারাইজ বা নর্মাল লেয়ারে রাখি আমরা। রেড এলিপস কোনটা, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখেন লেয়ার অপশনের মধ্যে একটা ছোট্ট করে আইকন দেখা যাচ্ছে, যে আইকনটা শো করতেছে এই আইকনটা হচ্ছে ভেক্টরের। কোনো কিছু ড্র করলে যখন ড্রয়িং করবেন তখন সেটা ভেক্টর হিসেবে ড্রয়িং করা হয়। এই সাইনটা যদি থাকে তাহলে এটা হচ্ছে ভেক্টর শো করবে আপনাকে, মানে এটা ভেক্টর। তো রেডটাকে আমি রাস্টারাইজ করব, রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ লেয়ার করে নিব। ওকে, রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এখন দেখেন এখানে কোনো আইকন আছে শো করতেছে এই ছোট বক্সটার মধ্যে? আগে কিন্তু শো করতেছিল এবং উপরের দুটাতে কিন্তু শো করতেছে, বাট নিচেরটাতে করতেছে না। তো এটাকে রাস্টারাইজ লেয়ার করলাম, ঠিক আছে। তারপরেরটাকে আমি স্মার্ট অবজেক্ট বানাবো, গ্রিনটাকে আমি বানাবো স্মার্ট অবজেক্ট। গ্রিন আছে এখানে, আপনার রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশন আছে, জাস্ট ক্লিক করে দিবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। খেয়াল করেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এই আইকনটার সাথে আপনারা পরিচিত অনেক, যখন যারা মোকআপ করেন তারা দেখেন যে স্মার্ট অবজেক্টের উপরে এসে আমরা ওটাকে পেস্ট করি যে কোনো মোকআপের ক্ষেত্রে। এটা আমার স্মার্ট অবজেক্ট, এই আইকনগুলো চিনে রাখেন। যখন কোনো আইকন থাকতেছে না তখন কি নর্মাল লেয়ার বা রাস্টারাইজ লেয়ার, যখন এই আইকনটা শো করতেছে তখন হচ্ছে স্মার্ট অবজেক্ট, অ্যান্ড যখন উপরে এই ছোটো ধরনের আইকন শো করতেছে তখন সেটা হচ্ছে ভেক্টর ইমেজ, ঠিক আছে, বা ভেক্টর অবজেক্ট। তিনটা নিলাম, আমি একটু নামগুলো লিখে নিই। এলিপস ওয়ান, এলিপস ওয়ান হচ্ছে রাস্টার, এলিপস ওয়ান কপি, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন তাহলে নাম লিখতে পারবেন, যে নাম লিখা আছে নামের উপর ডাবল ক্লিক করলে নাম লিখতে পারবেন। এটা হচ্ছে কি ছিল, এটা স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট। তারপরে আছে এলিপস ওয়ান কপি টু, এটা হচ্ছে আমাদের ভেক্টর। তিনটা রিনেম করে ফেলছি। তো এখন আমি প্রত্যেক একটা প্রত্যেকটা সার্কেলকে আমি জুম করব, অনেক বড় করে জুম করব, ঠিক আছে।
জুম করবো এবং জুম আউট করবো, তারপরে আমি পার্থক্যগুলো দেখবো। এখন তো দেখতে একই রকম দেখায়, আমি একটু দেখাই দিই আপনি, একটু জুম করে। এখন একটু বেশি জুম করলে এটা রাস্টারটা দেখায়, কর্নারটা ফাটা আছে। দেখি একটু ভেক্টরটা কি অবস্থা। একটু ভেক্টরটার অবস্থা দেখি, এটাও অনেকটা জুম, সরি স্মার্ট অবজেক্ট, এটা অনেকটা জুম করলে অল্প একটু খারাপ দেখাই। ভেক্টরটা অনেকটা জুম করলে একটু পিক্সেলগুলো শো করে। তারপর দেখেন আমি রাস্টারটা, বাকি দুটো আমি অফ করে দিলাম, অথবা বাকি দুটো আমি লক করে রাখতে পারি, চাইলে আমি লক রাখবো, তো আমি অফ করে রাখলাম। ঠিক আছে, আমরা এইটাকে রাস্টার যেটা আছে সেটাকে আমরা বড় করব, কিন্তু একটু অ্যালাইনে রাখি তাহলে ভালো লাগবে আর কি। আমি দুটা লক করে দিলাম, দুটো অফ করে দিলাম, আর এটা নিয়ে আমরা কাজ করব। এটাকে আমি বড় করব, তো কিভাবে বড় করব, বড় করার জন্য কন্ট্রোল টি। তো আমার দেখেন কন্ট্রোল টি দিছি, বাট আমার কাজ হচ্ছে না, কারণ কি আমার লেয়ার সিলেকশন কোনটাতে আছে, ভেক্টর অবজেক্টে আছে, এটাতে আছে। আমি রাস্টারে নিয়ে আসলাম, আমার লেয়ার সিলেকশন ভুল ছিল, লেয়ারে নিয়ে এসে আমি এটাকে কন্ট্রোল টি দিলাম। এখন আপনি এটাকে বড় ছোট ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারেন। তো আমি শিফট প্রেস করে বড় করতেছি, অথবা শিফট অল্টার দুইটা ধরে আমি বড় করতেছি, সরি। বা কিছু ধরা লাগবে না, আপনি এমনি বড় করেন। দেখেন তেমন একটা পরিবর্তন হয়েছে কি, ওটা পরিবর্তন হয় নাই। এটা অফ, এটা ওয়ান, আনলক, এটা লক, এটাকেও কন্ট্রোল টি দিলাম, বাট লেয়ার সিলেকশন ঠিক না থাকলে তো কন্ট্রোল টি কাজ করতেছে না আমার। আপনার কিছু প্রেস করা লাগবে না, জাস্ট এমনি বড় করবেন নর্মালি। একটু দেখি কেমন দেখাই, যেমন ছিল তেমনই আছে, খুব একটা পরিবর্তন হয় নাই। এইটা আনলক, আর নিচেরটা লক, এটাও কন্ট্রোল টি দিলাম। আপনারা সবসময় খেয়াল রাখবেন লেয়ার সিলেকশন আপনার ঠিক আছে না ঠিক নাই, ফটোশপের লেয়ার সিলেকশন মেইন ফ্যাক্ট। ঠিক আছে, এটা একটু দেখে আসি আমরা কেমন দেখাই, ওকে। এটা জুম করা যাচ্ছে, নষ্ট কম হচ্ছে। এখন তিনটাকে আমি ছোট করে নিব, আমি তো বড় করছিলাম তিনটাকে, এখন তিনটাকে ছোট করব। কন্ট্রোল টি দিলাম আবারও, এখান থেকে শুরু করি, খুব ছোট করলাম, এখানে রাখলাম, হিট ওকে। তারপর আমি স্মার্ট অবজেক্টটা এটা অন করলাম, আনলক করে দিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি ইচ্ছা মতো রাস্টার অবজেক্ট নিলাম, ভিজিবিলিটি ওয়ান, আবার কন্ট্রোল টি,
খেয়াল করেন, তিনটাকে আমি ছোট করছি না, তিনটাকে বড় করছিলাম, তিনটাকেই ছোট করছি, এখন আমি আরেকটু বড় করি তিনটাকেই। শুরুতে যত বড় ছিল তত বড় দেখি আমরা, অলমোস্ট এত বড় ছিল না শুরুতে, স্মার্ট অবজেক্টটা একটু কন্ট্রোল টি দিই, সমান রাখার চেষ্টা করি আর কি, সমান না হয় সমস্যা নাই। দেন ভেক্টর অবজেক্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে বড় করি, এখন দেখেন আমি তিনটা ড্র করে ফেলছি। ড্র করার পর এখানে প্রথম থেকে দেখি একটা একটা করে, রেডটা ছিল আমার রাস্টার, রেডের কি অবস্থা হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন দেখেন আমি তো এর বেশি, আমি কি এর বেশি করছি, শুধু ছোট বড়ই করছি, একবার বড় করছি একবার ছোট করছি, এটা গেল, এটা স্মার্ট অবজেক্ট ছিল, এটা স্মার্ট অবজেক্ট, এটার কোয়ালিটি দেখেন, এটা ঠিক আছে, অনেক ভালো আছে। পরেরটা দেখেন, এটা ওদের চেয়ে তো বড় রাখছি, এটা ভেক্টরটা, তাহলে দেখলেন ভেক্টর, স্মার্ট অবজেক্ট আর রাস্টার, তিনটার পার্থক্য। আমি সেম সাইজেরই তিনটা সার্কেল নিছি, একই ভাবে তিনটাকে বড় করছি, একইভাবে তিনটাকে ছোট করছি, এর বাইরে কোনো কিছু করি নাই, তাতে অবস্থা দেখতেছেন, একটার অবস্থা ভালো আছে, মানে দুইটার অবস্থা ভালো আছে, একটা না, সব কিছু তো ভেক্টর হোক, কিন্তু আপনি তো সবকিছু ভেক্টর নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে তো মাঝে মাঝে ইলাস্ট্রেটরে মানে ফটোশপেও কাজ করতে হবে, ফটোশপে কাজ করতে হবে না, আপনি তো শুধুমাত্র যে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করবেন তা কিন্তু পারবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওয়েব টেমপ্লেট বানানো, ওই টেমপ্লেট অবশ্যই ইলাস্ট্রেটর বানানো যায় তবে ফটোশপে বেটার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, তারপর ইমেজের যত কাজ হবে আপনার সব কাজ ফটোশপে করতে হবে, রিচার্টে, হ্যাঁ রিটাচিং থেকে শুরু করে সব কিছু, রিটাচিং আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন না, তখন ভালো হবে না, ইলাস্ট্রেটর হচ্ছে ড্রয়িংয়ের জন্য আর ফটোশপ হচ্ছে আপনার ইমেজের জন্য, ফটোগ্রাফির জন্য, ওটা এত ড্রয়িং পুরোটাই ইলাস্ট্রেটরটা। এখানে আপনারা এখন নিজেরাই পার্থক্য দেখতে পাচ্ছেন যে তিনটার ভিতর কি পার্থক্য, স্মার্ট অবজেক্ট, রাস্টার এবং ভেক্টরের মধ্যে, এক্ষেত্রে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন এবং আইকনগুলোও খেয়াল করে রাখেন আপনারা, যে এখানে আইকনগুলো আছে আইকনগুলো দেখে নেন, রাস্টার হলে কোন আইকন থাকতেছে না, স্মার্ট অবজেক্টের আইকন এইটা, ভেক্টর আইকনের এইটা, ওকে,
তো যদি কখনো লো রেজুলেশন ইমেজ কে আপনারা হাই রেজুলেশনে নিয়ে যান বা হাই থেকে লোতে নিয়ে যান, তো প্রথমেই কি করবেন, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। যে কোনো ইমেজ কে না ভেক্টরে কনভার্ট করতে পারবেন না, ভেক্টর শুধুমাত্র ড্রয়িং এর সময়, যেগুলো ড্রয়িং করবেন সেগুলো ভেক্টর। রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এর মধ্যে খুঁজবেন, পেয়ে যাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এটা স্মার্ট অবজেক্ট আছে, এই যে রাস্টার আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর যদি স্মার্ট অবজেক্ট থাকে কিংবা ভেক্টর থাকে তাহলে স্মার্ট অবজেক্টও পাবেন, এবং রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার করলে এটা নর্মাল নর্মালে চলে আসবে আবার। এখন স্মার্ট অবজেক্ট থাকলেও আপনি কিছু কিছু কাজ স্মার্ট অবজেক্টের জন্য করতে পারবেন না, যেমন সে আমি এখান থেকে কিছুটা ডিলিট করব, মিরেজার টুল নিলাম, আমি এখান থেকে ডিলিট করতে পারতেছি, বাট দেখেন স্মার্ট অবজেক্টে যখন আমি রাখবো আপনি কাজ করতে পারবেন না, আপনাকে স্মার্ট অবজেক্টে নর্মালও নিয়ে আসতে হবে। আমি ক্লিক করে নর্মালি নিয়েছি, যতক্ষণ স্মার্টে আছে ততক্ষণ আপনি এটাকে ইরেজ করতে পারবেন না। বাট আপনি রাস্টারটা কি করতে পারতেছেন, ডিলিট করতে পারতেছেন, আপনার ইচ্ছা মতো আপনি ডিলিট করতে পারবেন। একটু ভেক্টরে যাই, এটা ভেক্টরেও কাজ করতেছে না, মানে আপনাকে এখন ইরেজ করতে হবে একটা ইমেজকে, তাহলে তো আপনি স্মার্ট অবজেক্টে রাখতে পারবেন না। আপনাকে কি করতে হবে, তখন নর্মাল লেয়ারে নিয়ে আসতে হবে। তো কাজ করার পরিপ্রেক্ষিতে আপনাকে মাঝে মাঝে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, মাঝে মাঝে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে যখন যেটা দরকার হয়, যখন যেটা দরকার হবে আপনার তখন সেটা। সবাই ক্লিয়ার? আরও কিছু কিছু কাজ আপনার স্মার্ট অবজেক্টে থাকলে করতে পারবেন না, যেমন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না, ক্লোন স্ট্যাম্প ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তখন আপনাকে নর্মাল কনভার্ট টু নর্মাল লেয়ার অথবা রাস্টারাইজ লেয়ার করে নেবেন। রাস্টারাইজ লেয়ার করে নিলে আপনি সেটাতে ইচ্ছে মতো কাজ করতে পারবেন। আপনি কীভাবে কী দরকার হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট আছে, জাস্ট রাস্টারাইজ লেয়ার। ওকে, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করার পর আপনার কি দরকার, আপনার কতটুকু দরকার, আপনি কতটুকু কাটবেন না কাটবেন আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রাখতে পারবেন। মানে সবাই বুঝতে পারছেন সেটা। কি সমস্যা? ফটোশপে সিফট অল্টার ধরার দরকার নাই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর আপনি নর্মালি টান দিবেন, কিচ্ছু ধরা লাগবে না। বুঝতে পারছেন? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর আপনি ওটাকে ইচ্ছা মতো ছোট বড় করবেন, সিফট অল্টার কিছুই প্রেস করা লাগবে না। ব্রেক টাইম 20 মিনিটস। ওকে,
যদি ব্যাকগ্রাউন্ডটা থাক তাহলে হবে, বাকিটা